স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2022-23 অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, এবারের প্রস্তাবিত বাজেটের আকার চলতি 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় 74,383 কোটি টাকা বেশি আর সংশোধিত বাজেটের তুলনায় 84,564 কোটি টাকা বেশি। আগামী অর্থবছরের বাজেটে বড় ব্যয়ের বাজেট বাস্তবায়নে সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে 4,36,271 কোটি টাকা। রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পুলিশের 3 সদস্যের একটি দল তাকে নিয়ে দেশে পৌঁছেছেন। আজ সকাল 10:30 দিকে তারা দেশে পৌঁছান। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই এবং দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। দেশটিতে চলমান গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরকার থেকে সরে গেলেন তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। বুধবার বেলুচিস্তানের কিলা সাইফুল্লা জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসের সব আরোহীরই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। কোনো কারিগরি ত্রুটি বা চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে বাংলাদেশ। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। 2 ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য 12 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। 12 সদস্যের এই দলে নেই জেসন হোল্ডার, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের মতো ক্রিকেটাররা। প্রথম টেস্ট শুরু 16 জুন। এই ছিল আজকের বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।